স্পেশাল দিন আজ হলো আমার এই ইউটিউব জার্নির 1 ইয়ার কমপ্লিট। আগের বছর আজকের দিনেই আমি আমার ইউটিউব জার্নি স্টার্ট করেছিলাম আর আজ হলো সেই দিন। তো গুরুজনদের আশীর্বাদে ছোটদের ভালোবাসায় আজ আমার যতটা ফ্যামিলি মেম্বার হয়েছে আশা করব পরবর্তীকালে আবার আমার ফ্যামিলি মেম্বার আরও বাড়বে। তো তোমরা এভাবেই আমার পাশে থেকো, সাপোর্ট করো। আর আজ হচ্ছে চৌঠা মাঘ, আজ আমাদের গ্রামের বিখ্যাত মুড়ি মেলা আজকেই হবে। তো এখন বাজে 10:40, তো এখন আমরা যাব মুড়ি মেলায়। ওখানে গিয়েই আমরা সব মুড়ি খাওয়া দাওয়া করব, তারপরে সারা দিন ধরে ওখানে ঘোরাফেরা করে দুপুরে খিচুড়ি খেয়ে তারপরে বিকেলবেলায় আবার বাড়ি আসব। কিন্তু আজ আমার একটু দুঃখও লাগছে, আজ আমি বাড়ির কারোর সাথে যাচ্ছি না, মাও যাচ্ছে না। আগের বছর দাদা বৌদি মা গিয়েছিলো, তো এবছর ওরা কেউ যাচ্ছে না। এবছর আমি আমার কাকিমাদের সাথে যাচ্ছি, কারণ আমার ছোট্ট গুড্ডু সোনা বাড়িতে থাকবে, তো ওর জন্য মা বৌদি থাকবে। তো ওরা তো যাবে না, কিন্তু আমি যাব। তো আমার সাথেই তোমরা এনজয় করবে আজকের দিনটা, কিভাবে ওখানে কী কী হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। যে আমি বেরোলাম, তো আমি আমার কাকিমাদের সাথে যাচ্ছি, কাকিমারা বেরিয়ে গেছে, ওদের ঘর যাচ্ছি। তো এই বছর একটু একা একা যেতে কেমন লাগছে, একা একা এইভাবে যাওয়া যায় নাকি। যাই হোক, ওইখানে গিয়ে কাকিমাদের সাথে সঙ্গ ধরে নেবো। আমাদের ঘর চলে এসেছি, কাকিমারা সব দাঁড়িয়ে আছে। এই যে আমাদের মিমি রেডি। এই যে আমরা বেরিয়ে পড়েছি মুড়ি মেলার উদ্দেশ্যে। এটা হলো আমাদের বাঁকুড়া জেলা তথা পুরো পশ্চিমবঙ্গের বিখ্যাত একটা মুড়ি মেলা। এইরকম মুড়ি মেলার অনুষ্ঠান হয়তো আমার জানা নেই অন্য কোনো জেলা বা অন্য কোনো জায়গাতে হয় বলে। তো এখানে বহু মানুষ বাইরের থেকে আসেন, অনেক দূর দূরান্ত থেকে সব আসে এই মুড়ি মেলার উদ্দেশ্যে। আসলে এই মেলাটা শুধু মুড়ি খাওয়ার মেলা না, আগে এই মেলাটা ছিল সঞ্জীবনী মাতার আশ্রমে যে পুজো হয় সেখানে মাঘ মাসের 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত এখানে সঞ্জীবনী মাতার আশ্রমে পুজো হয়, হরিনাম সংকীর্তন হয়। তো আগেকার দিনের মানুষ জাগরণের দিনে নাম সংকীর্তন শুনে তারপর রাত্রেবেলায় আর বাড়ি না ফিরে মুড়ি বাতাসা নিয়ে আসতো সাথে করে, পরের দিন মুড়ি বাতাসা খেয়ে একেবারে দুলার থেকে বাড়ি ফিরত। তারপর হঠাৎ করেই এই মুড়ি মেলার প্রচলন হলো। যেহেতু বাঁকুড়া জেলার কেঞ্জাকুড়া গ্রাম এটা, সেহেতু মুড়ি চল তো থাকবেই, তো সবাই মিলেই এখানে মুড়ি খাওয়া হয়। আমরাও চলেছি মুড়ি খেতে, সব মেলা বসেছে আর এইদিকে খিচুড়ি হচ্ছে। আর এখন বাজছে দুপুর 12টা, এখন আমরা পৌঁছালাম নদীর চরে। তো এখন আমরা জায়গা খুঁজছি কোথায় বসবো, চারিদিকে এত মানুষের ভিড় হয়ে গেছে আমরা জায়গা পেলাম না।
কাকু কাকিমা আর বোন আর আমি বসেছি। আজ আমাদের এবছর আমাদের সদস্য সংখ্যা কম, অন্য বছর আরো বেশি জন থাকে। এই যে কাকিমা এখন সব দিয়ে দিচ্ছে। এই যে আজকে আমাদের কেঞ্জাগুড়ার বিখ্যাত মুড়ি মেলার আমরা বসেছি খেতে। এটা হলো আমাদের থালা, পোজ দিচ্ছে, পোজ দিয়ে ছবি। তা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এতক্ষণে দেখো ভিড়টা আরো বেড়ে গেল, প্রচুর ভিড় হয়েছে। সবাই তো বাড়িতে মুড়ি খায়, কিন্তু এই রকম নদীর বালিতে বসে সবাই মিলে, পরিবারের সবাই একসাথে মিলেমিশে খাওয়ার যে মজা। এই যে এখানে কাকিমারাও বসেছে, যে দেখুন এখানে রিপোর্টারও এসছে। এই যে রিপোর্টার, আমরা এই মেলাতে অ্যাটেন্ড করতে চেষ্টা করি বা আসি বন্ধু বান্ধব নিয়ে, ফ্যামিলি নিয়ে। আমরা এখানে একটা পিকনিকের মতন উপভোগ করি আর মেলাটা হয়ে যায় তার সাথে সাথে। আমরা বন্ধু বান্ধব মিলে সবাই মিলে আসি এখানে। মুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর আমরা যাবো একটু মেলা চার দিয়ে ঘোরাঘুরি করতে। প্রচুর দোকান বসেছে, তো এখন সেই দোকানগুলোতে ঘোরাঘুরি করবো। আর এইখানে খিচুড়ি দেওয়া হচ্ছে, তো খিচুড়ির লাইন দেখো। সঞ্জীবনী মাতার প্রসাদ বিতরণ করা হচ্ছে, তো এই যে প্রসাদ বিতরণের একটা লাইন। আর এখানে তৈরি হচ্ছে ভক্তদের জন্য খিচুড়ি। কত বড় কড়াই দেখো, প্রায় 30-40 হাজার, বরঞ্চ আরো বেশি ভক্তদের ভিড়। তো তাদের জন্য এই প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, দেখো অনেক প্রসাদ আছে। এখন করোনা মহামারীতে আমাদের আর বসিয়ে খাওয়ানো হয় না, করোনার আগে কিন্তু বসিয়েই খাওয়ানো হতো সমস্ত ভক্তদের। এই যে কাকিমারা এখন এইখানে কেনাকাটা করছে আর আমি দাঁড়িয়ে আছি। আর দেখো এখন প্রচণ্ড ভিড় হয়ে গেছে, বহু মানুষের রান্নাবান্না, অনেক দূর দূরান্ত থেকে সব এসছে দেখো। আর এইখানে সবাই প্রসাদ নিয়ে পরে সবাই এইখানে বসে বসে খাচ্ছে মায়ের প্রসাদ। ফাইনালি আমরা ভিড় ঠেলে অবশেষে
এসে পৌঁছাতে পারলাম একটু ফাঁকা রাস্তায়, প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই যে সবাই, তো বাড়ি দেখা হচ্ছে। টুড্ডুর জন্য এই বেলুনটা এনেছি, দেখো একবারও বেলুনটার দিকে কীরকম তাকিয়ে আছো, ওর খুব পছন্দ হয়েছে বেলুনটা, তাই তো গুড্ডু সোনা? বেলুনটা নিয়ে তুমি খেলছো, তুমি খেলা করছো। হ্যাঁ, এই দেখো বেলুনটার দিকেই তাকিয়ে আছে। আরও একটা জিনিস এনেছি তোমার, নেবে তো? এই যে দেখো, এখন প্রায় সন্ধ্যা হতে চললো, এখনও কিন্তু প্রচুর মানুষ যাওয়া আসা করছে। তো আমরা অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম, তো তারপর দেখলাম ছাদে উঠে এখনও প্রচুর মানুষ যাওয়া আসা করছে। আজকে আমাদের গ্রামের এই মুড়ি মেলার যে ভিডিওটা, সেটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর আশা করছি তোমাদেরও এইরকম মেলা দেখার খুব আগ্রহ লাগছে, তো সবাই চলে আসবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসব। আর সামনেই আসছে সরস্বতী পুজো, তো প্লিজ দেখতে থাকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের ব্লগের কোন অংশটা ভালো লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এখানেই, টাটা।